আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি স্টার্টিং করলাম, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তা অন্যান্য দিন তো মৌ স্টার্টিং করে, কিন্তু আজকে ভাবলাম যে স্টার্টিংটা আমিই করি। আর ওই যে দেখো তোমাদের মিষ্টি চুলবুলি মেয়ে ওখানে বসে বসে ফোন দেখছে, তোমার মনে হয় খুবই ঠান্ডা লেগে গেছে নাকি? হ্যাঁ, আমার খুব কাঁপ দিচ্ছে, কাঁপুনি দিচ্ছে, পুরো কাঁপুনি দিচ্ছে। ঠাট করে কাঁপছো? হ্যাঁ, এই কোথায় ঠান্ডা, আরো তো ঠান্ডা পড়বে, বৃষ্টি হবে আবার সরস্বতী পূজার সময়। বৃষ্টি হলে আর কি করে যাবে, কেননা আবহাওয়াতে অলরেডি বলেই দিয়েছে যে মানে আর কি কি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তাই সেই জন্য বৃষ্টি হবে। এই কদিন খুব ঠান্ডা পড়বে আর সরস্বতী পুজোর সময় দুদিন বৃষ্টি হবে। সত্যি এরকম পুজো টুজোর সময় বৃষ্টিটা সত্যি খুব খারাপ লাগে, দুর্গা পুজোর সময় বৃষ্টি, তারপরে এই সরস্বতী পুজো বলছে বৃষ্টি হবে, ওরকম বৃষ্টি হলে তাহলে আর আনন্দ তো সবার মাটি হয়ে যাবে, তাই না? এই মোটামুটি একটু শীতটা কাঁপিয়ে, মানে শীতে একটু লাস্ট হয়তো কাঁপিয়ে দিয়ে হয়তো এবার হয়তো শীত হয়তো বিদায় নেবে, মানে সরস্বতী পুজোর পর থেকেই। তা চলো বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই স্টার্ট করে ফেললাম। এখন সন্ধ্যাবেলা, এখন বাজে 7:30, আমি অফিস থেকে ফিরে টিরে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। এবার সেই জন্য ফ্রেশ হয়ে গেছি বলে আমার ঠান্ডাটা একটু কম লাগছে, আর ও যেহেতু মানে ঘরের মধ্যে থাকলে তো ঠান্ডা একটু বেশিই লাগে, সেই জন্য ওর ঠান্ডাটা একটু বেশি লাগছে। কম্বলের মধ্যে ছিলাম, বেশি লাগছে, হ্যাঁ, তারপর কম্বলের মধ্যে ছিলে, তা তোমরা দেখতে থাকো। তোমাকে পুরানো গ্রামের বউ, গ্রামের বউ লাগছে, তাই নাকি? হ্যাঁ, সেই ভিলেজ যারা থাকে না ভিলেজ, গ্রামের মধ্যে ঢুকে ওরকম গ্রামের বউ, গ্রামের বউ লাগে। চলো কিছু খেতে টেতে দাও, খেতে পাচ্ছ তো? চলো চা খাই, চা খেয়ে দে তারপরে খাও, চা খেয়ে মুড়ি। চলো 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 চলো। এবার আমরা নিচে যাবো, নিচে গিয়ে আর কি চা জল খাবার খাবো। কই গো মৌ, চলো আর নিচে গিয়ে শুধু চা জল খাবার খাবে, আর চাদরটা কে গালবে এই শীতে? ও হ্যাঁ, চাদরটা প্রতিদিন আমি নিচে দাও, মানে প্রতিদিন আমি গাছি দেবো। হুম, ভাই প্রতিদিন আমি গাছি, চলো নিচে চলো, দেখো অত্যাচার হচ্ছে, অত্যাচার এইরকম করে। বন্ধুরা আমরা নিচে এসে গেছি, এবার এইটা আমাদের টি টাইম চলছে, তো মা বাবা আর অমিত তো চা খাবে, দেখতেই পাচ্ছ মা বাবা অলরেডি চা খাচ্ছে, আর অমিত তো চা তুলে নিচ্ছে। এবারে চা টোস্ট, ওই নেড়ো টাইপের বিস্কুট, এটাকে বলে লাঠি, এই লাঠি, আর লাঠি খাবে, লাঠি লাঠি না না লাঠি খাবে, আর আমি তো চা খাই না, চেনে গেছে তোমরা এতদিনে, তো আমি সেই জন্য নোনতা বিস্কুট খাচ্ছি, বিগবি, বিগবিটা খুব ভালো লাগে। অমিতা পাচ্ছেন সেই জন্য বিগবি আমাদের আনা হয়, নোনতা বিস্কুট বিগবি, তো খেয়ে নি। ঠান্ডায় গরম গরম চা জমে গেছে, দেখো বন্ধুরা আমাদের চা এবার খাওয়া হয়ে গেছে। আর অমিতের জন্য এরকম শশা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর আমরা তো একটু এরকম করে শশা কুচিয়ে মুড়ি খাই, তো সেই জন্য আমাদের জন্য এরকম ছোট ছোট করে শশা কেটে নিচ্ছি। আর আলু সেদ্ধ তো আছে ওদিকে মায়ের, দেখো ওখানে মুড়ি বাড়া হয়ে গেছে, দেখো এবার মুড়ি বাড়া হয়ে গেছে। এবার এর সঙ্গে শশা দিয়ে দেওয়া হবে, কাঁচা লঙ্কা কুঁচি দেওয়া হবে, আর ধনে পাতা কুঁচিও দেওয়া হবে। আজকের ফুলকপি দেখো খুব সুন্দর ফুলকপি এনেছে, আর শশাও এখানে আছে, কাঁচা লঙ্কা, লেবু, আর এখানে কড়াইশুঁটিগুলো আমি এরকম করে কেটে, এই কেটেই বলছি, হ্যাঁ কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে এরকম রেখে দিই একটা কৌটোতে দেবো, কারণ জল জল মতো আছে বলে আমি এইগুলো একটু একটু ছাড়িয়ে রাখছি, যাতে মানে মানে ভেপসে না ওঠে, তো এইটা আমি কৌটোতে স্টোর করব। আর ধনে পাতাও আছে, দেখো ধনে পাতাগুলোকেও আমি জলে একটু ধুয়ে রেখেছি সতেজ করার জন্য, নালে নেতিয়ে গিয়েছিলো। আর এই ধনে পাতাও আমি এখন একটু মুড়িতে চাটে দিয়ে দেবো, ধনে পাতার চাটনিটা করেছিলাম ওটা শেষ হয়ে গেছে, আর ধনে পাতা একটু কুচিয়ে নেবো আমি এখন, তো এইটাই আমাদের মুড়ির জল খাবার, খেয়ে নেবো এবার মুড়ি।
মৌ এখানে জলটা তুলে নিচ্ছে, সকালবেলা প্রচণ্ড ঠান্ডা থাকে সেই জন্য রাত্রিবেলায় জলটা তুলে নেয়। সকালবেলা এইখান দিয়ে খুব হাওয়া আসে, তখন কাঁপ দেয়, তো আমি সেই জন্য রাত্রিরে আটটার সময় তুলে নিই। খেয়ে দিয়ে উঠে আটটায় দাদা আমাকে দাও। বন্ধুরা মা দেখো আটা বের করে দিচ্ছি, এবার আটা মাখা হবে। আর রাত্রের আমাদের ডিনার মেনু আজকে রুটি, ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে ভাজা হবে একটা। এই যে আমি ফুলকপি কেটে নিচ্ছি, আর কড়াইশুঁটি আলু ভাজা, আর মিষ্টি আছে, নলেন গুড়ের সন্দেশ আছে, আর গুঁড়ো আছে। তো এইটাই আমাদের রাত্রের ডিনার মেনু। আমাদের টাইম লেগে যায়, আর খেতে লাগে খুব জোর 15 মিনিট। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমাদের নিচে চা জল খাবার সব খাওয়া হয়ে গেল, মৌ আর কি সব কিছু আটা ফাটা সব মেখে রেখে আটা কি রাত্রিরে কি খাওয়া দাওয়া হবে সব কিছুই রেডি টেডি জোগাড় করে দিয়ে চলে এসছে। ঠিক আছে, এখন মৌ আবার সাজুগুজু করছে। কী গো এখনও সাজুগুজু করছো কেন? আসলে আমি তো একটু রিলস করবো এখন, ওই সেই জন্য একটু সাজছি। আর বন্ধুরা তোমাদেরকেও আমি বলে রাখি একটা কথা, আমার তো ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি রিলস নামটা বলে দাও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হচ্ছে মৌদত্ত72। তো তোমরা ফলো করতে পারো ইনস্টাগ্রামে যে রিলস করি। তো ইউটিউবে তো ছাড়ি, সেগুলো তো দেখোই ইউটিউবের বন্ধুরা, আর ইনস্টাগ্রামেও রিলস করি, সেগুলোও তোমরা দেখবে, লাইক করে কমেন্ট করবে আর শেয়ার করবে তোমাদের ইচ্ছা হলে। আর ফেসবুকেও তো জানো, ফেসবুকেও মৌ দত্ত ঘোষ দিয়ে আমার অ্যাকাউন্টের নাম। মৌ দত্ত ঘোষ না মৌ ঘোষ দত্ত? এই সরি মৌ ঘোষ দত্ত, আমার তো আগেকার টাইটেল ঘোষ ছিল, আর এখন যেহেতু দত্তটা অ্যাড হয়েছে সেই জন্য মৌ ঘোষ দত্ত। আর মৌ ঘোষ দত্ত দিয়ে FB অ্যাকাউন্ট আছে, তো সেটাও তোমরা ফলো করতে পারো। মৌ দত্ত 72, হ্যাঁ ইনস্টাগ্রামে মৌ দত্ত 72, আর FBতে আছে মৌ ঘোষ দত্ত। তো আমি FBতেও টুকটাক ভিডিও শেয়ার করি, আর আমার তো ফটো পোস্ট করি, যেখানেই ঘুরতে যাই আমি অমিত দুজনে মিলে, দুজনেরই ফটো ছাড়া আছে, দেখতে পারো আগের ফটো আছে আইব্রো এলাকার, আমি কেমন ছিলাম সেটাও তোমরা দেখবে, দেখতে পারো। আর তো ভিডিও ছাড়ি, অনেক পেজে লাইক আছে যেগুলো আমার পছন্দের পেজ, তো সেই পছন্দর অনেক ভিডিও, অনেক ভালো ভালো কোটেশান, সেইগুলো আমার ভালো লাগে, তো শেয়ার করি বন্ধুদের সঙ্গে একটু সেগুলোকে দেখানোর জন্যই শেয়ার করি, বলতে পারো যে বাস্তব সত্যি জিনিসটাকে তুলে ধরি এইটুকুই আর কি। হ্যাঁ চলো আমি সেজে নিই, আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে বলো, আর আজকের ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, অল নোটিফিকেশানটাকে অন করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, আমায় ভালোবেসো, আমাকে আশীর্বাদ করো। এখানেই আজকের মতো ভিডিওটা আমি এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা এখানেই আমি টাটা করলাম, বাই, টাটা, লাভ ইউ।